সুপ্রিয় দর্শক, দাইনেস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, উত্তরবঙ্গের মাটির ভাষা রাজবংশী, আর উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশের জনজাতি, আদি জনজাতি রাজবংশী, তাদের একটি ট্রেডিশনাল খাবার হলো শীদল। আজকে আপনাদের আমি শীদল তৈরি করার পদ্ধতি দেখাবো, সেটিও হবে একটি গ্রামীণ পরিবেশ থেকে। গোটা ভারতবর্ষ তথা সারা বিশ্বে রাজবংশী জনজাতির ট্রেডিশনাল খাবার শীদল। শীদল যেন রাজবংশীদের নারীর টান। এই শীদল তাদের খাবারের পাতে থাকলে খাবার যেন হয়ে উঠে রাজকীয়। এই শীদল তৈরি করতে কী কী জিনিস লাগে? শুকনো আগে শুকালে শুকিয়ে ভুটি লাগে, তারপর কালা কুসুম লাগে, তারপর ওটা এসুন দিবেন লাগে, দিয়ে ভুটি লাগে। প্রিয় দর্শক, আপনাদের বলছি যে শুটকি মাছ, তার সাথে কালো যে কচু রয়েছে যেটা আমরা খাই সেই কালো কচু, পাশাপাশি রসুন লাগে। শীদল তৈরিতে লাগে সাধারণত লোকাল শুটকি মাছ, কালা কচু, রসুন এবং কোলা ধুলোর ছেঁকা। শুটকি মাছ, কালা কচু, রসুন একসাথে গুঁড়ো করে তাতে ছেঁকা মেশানোর পর দোলা পাকিয়ে কিছুদিন রেখে দিতে হয়। এই শীদল মাংসের স্বাদকেও হার মানায়। এছাড়াও আরেকটা জিনিস লাগে যেটা আপনারা জলের মতো দেন, এটা জিনিসটা কি? ছেঁকা। আচ্ছা, ছেঁকা বলতে এটা কোলার যে কোলার ধুলা কোলার যে মুড়া থাকে যেটাকে আমরা মূল বলি, সেই মূল বা কন্দটাকে শুকিয়ে তার থেকে আমরা ছেঁকা তৈরি করি। সেই ছেঁকার জল এই শীদলের মধ্যে দিতে হয়। অর্থাৎ কচু, শুটকি মাছ, রসুন, ছেঁকা, এই সমস্ত দিয়ে আমরা তৈরি করেন। আচ্ছা, প্রথমে এই শুটকি মাছগুলো শুকনো করার পর কী করেন? তাহলে শুকিয়ে দিই, শুকার পরে গুঁড়া করেন? গুঁড়া করি কালা কচু দিয়ে ভুকাই দিয়া করে রাত সন্ধ্যা দু দিন ধুই ওইটা ইয়া হয়ে যায়, মাখামাখা হয়ে যায়, ওইটা ছাড়া ডিগে ডিগে করে শুকিয়ে দিই। তার মানে কালো কচুগুলো প্রথমে কুচি কুচি করে কাটেন, কাটার পর যে গুঁড়ো করা শুটকি মাছ আছে সেই শুটকি মাছ আপনারা দিয়ে দেন? সেটা ওটা ছাড়া কাটি কাটি ওটা দিয়ে দেন। আচ্ছা, দেওয়ার পর রসুন যে আছে রসুনটা সেখানে দেন? ওরে ভুকাই, ওরে দিয়ে, ওরে ভুকাই। একদম। সুপ্রিয় দর্শক, আপনাদের জানালাম যে শুটকি মাছের গুঁড়োর সাথে কালো কচু, পাশাপাশি রসুন ইত্যাদি দিয়ে সেগুলোকে আবার পেস্ট করতে হয়। আচ্ছা, এই গুঁড়া করে কচু রসুন ইত্যাদি দিয়ে গুঁড়ো করার পর এবং ছেঁকা মিশিয়ে রাখার পর কী করে? ওটা থুয়ে দিই, ঢাকা দিই। কতদিনের জন্য এটা? ওই দুদিনের জন্য। দুই দিনের মধ্যে হয়ে যায়? হয়ে যায়। নষ্ট হয় না? না। আচ্ছা, এটা খেতে কেমন? খেতে কেমন? ভালো লাগে। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদের আমি জানালাম যে উত্তরবঙ্গের মাটির মানুষ, উত্তরবঙ্গের রাজবংশী জনজাতির মানুষের অত্যন্ত প্রিয় খাবার শীদল কী করে তৈরি হয় তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আপনাদের জানালাম। আর যদি আপনাদের এই শীদল খেতে পছন্দ কিংবা এই শীদল তৈরির পদ্ধতি জেনে আপনাদের ভালো লাগলো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন। ধন্যবাদ।